মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি নাটোর চার সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাতি শেখ হাসিনা এখানে উপস্থিত হয়েছেন, ওনার খুব আমি প্রশ্নটা করতে চাই। আমার নির্বাচনী এলাকা একষট্টি নাটোর চার, এই নির্বাচনী এলাকাটা বুক ছিঁড়ে চলে গেছে, দীর্ঘ আটষট্টি কিলোমিটার মহাসড়ক এবং এখানে আমি বলেছি যে সব পৃথিবীতে যত ফসল সকলই ওই মাটিতে হয় এবং সেই এলাকার মানুষ কিন্তু দরিদ্র, তাদের কৃষি পণ্যের সঠিক দাম পায় না বলে। তা আমি কৃষিভিত্তিক একটা ইকোনমিক্যাল যোগ যোগন করার কোনো পরিকল্পনা ওখানে আছে কি না, থাকলে আমার এলাকার মানুষের জীবন মান উন্নয়ন হতো এর মানুষ। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার আপনি আপনি জানেন যে আমি মাননীয় পরিকল্পনা মন্ত্রীর মানে ওনার জন্যই জবাব দিচ্ছি। আমি উনি যেটা বলেছেন গুরুদাসপুরের যে কথা, আমি অবশ্যই মাননীয় পরিকল্পনা মন্ত্রীর কাছে এই খবরটা পৌঁছে দিব। আমি এবং আমি যতদূর জেনেছি আজকে যে অষ্টম যে পরিকল্পনা নেওয়া হয়েছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছে, সেইটার মধ্যে এরকম পরিকল্পনা আছে, সেটা আমাকে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। সেই জন্য মাননীয় স্পিকার আমি এটা পৌঁছে দিব এবং ইনশাল্লাহ উনি যেটা বলছেন সেটা হওয়া সম্ভব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।